যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পালুড়াইতে পারি ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, এ তোমায় আমি পাইতে পারি বাজি। হঠাৎ একদিন তো আমি এমন সময় ঠিক 2:30-2টা বাজে, ক্লাস শেষ, আমি চলে যাচ্ছি। তো এই মাঝখানে গেলাম বড় পন্ডের কাছাকাছি, তো গেলে পরে তো ওর সাথে দেখা হলে পরে ও আমি তো চিনি, খুব স্বাভাবিক। আমি খুব অবাক হয়ে গেছি, আমার খুব কষ্ট লাগলো চেহারা দেখে, যে হাসি এরকম হয়ে গেল। তখন শীতকাল ছিল, মাফলার টাপলার প্যাঁচানো, উস্কো কুস্কো দাড়ি, এলোমেলো, এবং খুব আমার কাছে স্বাভাবিক তাকে লাগলো না, মানে খুব মনটা আমার খুব খারাপ লাগলো। তারপরে একবারে গেলাম যে দোস্ত কী খবর, কেমন আছিস? তো আমাকে তখন আপনি আপনি করে বলা শুরু করলো। তো আমাকে চিনলো, চেনে আমাকে বললো আপনি চঞ্চল স্যার না? আমাকে বললো আপনি চঞ্চল স্যার না? তো আমি বললাম যে আমি আবার স্যার হলাম কবে, আমি তো তোর বন্ধু, তোর দোস্ত। তো কেমন আছিস, কি খবর? কই আছি, চলছে। তো দেখলাম যে ভীষণ রকম উদাসীন। তো আমি তখন লাঞ্চ টাইম, যে এই খাওয়া দাওয়া করছিস বা খাবি টাবি? না না না, খাবো টাবো না, কিছু খাবো না। তো ও বরাবরই খুব ভীষণ অভিমানী টাইপের একটা মানুষ। ভালো লাগলে থাকবে একটা জায়গায়, আর খারাপ লাগলে ওই জায়গায় থাকবে না। হ্যাঁ, ভালো লাগলে অনেক কথা বলবে, ওকে কেউ থামাতে পারবে না। ওর ইচ্ছার বিরুদ্ধে যদি একটু হয়, তাহলে ওই পরিবেশ ছেড়ে এসে চলে যাবে, কিংবা চুপচাপ থাকবে, ওর দিয়ে কথাই বের করা সম্ভব না, হাজার রিকোয়েস্ট করে কেউ পারবে না। তখন আমি ওকে ভালোই ভালো, ওর ওই দিন মুডটা ভালো ছিল, নিয়ে আসলাম ডিপার্টমেন্টে, এসে লাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করে এখানে অনেক গান টান করলো আমার এখানে, ওর স্বেচ্ছা ইচ্ছায়, আমি আর বলি নাই। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন। তখন আমাদের সেই স্মৃতিচারণ করছিলাম, তো যে সেই ছোটবেলার। হ্যাঁ, তখন সে আমারও ভীষণ রকম একটা ইমোশন কাজ করেছে, আর তার তো ইমোশন, সেও ইমোশনাল হয়ে গেল। তখন অনেক গান, প্রায় 8-10টা গান, এখানে 10-12টা হবে। পূর্ণাঙ্গ গান করে নাই, একটু 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 করে গান, গল্প আর কি। জাস্ট সুন্দরী তমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার, নীলাকাশ রবে নিরুত্তর, বলবে না কোনো কিছুই, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। তো আড্ডা শেষ হলো, খুব ভালো লাগলো। আমি বললাম যে দোস্ত আসিস, তুই মাঝে মাঝে এখানে আসিস, আমি তো এখানে আসছি। তখন আমি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব, তো ডিপার্টমেন্ট তখন ফাঁকা হয়ে গেছে, বন্ধ, এই জন্য আড্ডাটা খুব জমেছিল। পরে চলেই যাব যখন, তো অনেক গান করার পরে বাইরে গেলাম। তো বাইরে গেলে সে দেখলাম যে তার অন্যরকম এক ধরনের একটা স্পর্শকাতরতা, কারণ ওই বারান্দাটার মধ্যেই তো আমাদের আড্ডাটা হতো। বারান্দাতে সে 20 বছর তো বারান্দাতেই আসলেও গান করছে, 20টা বছর 25টা বছর কম সময় না। তো বারান্দায় যাওয়ার সাথে সাথেই আমার মধ্যেও যেন কি হলো, আমি বললাম দোস্ত তুই একটু দাঁড়া, তো একটু তো গঙ্গা যদি যাইতে পারি, গানটা একটু কর না, এটা একটু কর, আমি তোর ভিডিও করি। কেন না না, ভিডিও করা লাগবে না, ভিডিও করিস। পরের দিন খুব ভালো মুড, তখন ও গানটা ধরলো, তো সাথে সাথে আমি মোবাইল বের করে রেকর্ড করলাম। তখন ওইটাকে লিখে 2 কথা লিখে আমি তখন ফেসবুকে দিয়ে পড়লাম। ফেসবুকে দেওয়ার পরে তো দেখি যে খালি লাইক কমেন্টস। তো আমি কিছুদিন কমেন্টসে উত্তর দিই, তো রিপ্লাই তো দিতে হয়, দিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি যে এত মানুষজন, আর এ তো একটু ভালো লাগার ব্যাপার যে সবাই তাকে জানছে, দেখছে। আর আমাকে সমানে হাজার হাজার মানুষ মেসেঞ্জারে নক করা শুরু করেছে যে ওর ঠিকানা দেন, ওর ফোন নাম্বার দেন। তরি যদি বাইতে পারি, সাদা পালুড়াইতে পারি ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। হে তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি।